नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। আছেন কোন আল্লাহর বান্দা এই মসজিদে অর্থ দান করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের বরকতে আপনার এক টাকার দানকে সত্তর টাকাতে রূপান্তরিত করে দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মসজিদ কেউ যদি নির্মাণ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে রেখে দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা দেশ ও বিদেশ থেকে এই দিগলগ্রাম পশ্চিম পাড়ার মদিনা মসজিদে অর্থ সাহায্য করার মতো? আমাদের এই এলাকার জান, এই এলাকার প্রাণ অর্থাৎ মোহাম্মদ বাজারের প্রাণের প্রাণ টুনু মণ্ডল, তিনি কিন্তু 36 কুইন্টাল, তাই না? 36 কুইন্টাল এই মসজিদে রড দান করেছেন সেই টুনু মণ্ডল, পাথর ব্যবসায়ী টুনু মণ্ডল, যিনি এই মদিনা মসজিদের জায়গাতে কিন্তু 36 কুইন্টাল রড দান করেছেন, এবং যত পাথর লাগবে সমস্ত পাথর কিন্তু তিনি এখানে দান করবেন। আর আপনাদের কাছে আকুল আবেদন, আপনারাও কিন্তু এই মসজিদে একটু বেশি বেশি করে দান করতে থাকুন। এই মসজিদটা আপনারা দেখলেন, আপনাদেরকে দেখা দেখিয়েছি আমি, একদম পুকুরের নিচ থেকে প্লার দিয়ে এই মসজিদটাকে ওঠানো হবে। প্লারের উপরে মসজিদ থাকবে, নিচে কিন্তু এই পুকুরে মাছ চাষ হবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আপনাদের কাছে আকুল আবেদন, মুসলিম হিসাবে আপনারা এই মসজিদটাকে সহযোগিতা করে আপনাদের দানের হাতটিকে এই মাহে রমজান মাসে একটু বাড়িয়ে দেন। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অর্থ পাঠাতে পারেন। ধন্যবাদ। আমি হারুন রশিদ রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই মুহূর্তে দিগলগ্রাম পশ্চিম পাড়ার মদিনা মসজিদের শুভ সূচনা হবে। এই যে জ্যোতিপুকুর আপনারা দেখছেন, এই জ্যোতিপুকুরের নিচেই কিন্তু এই মদিনা মসজিদের শুভ সূচনাটি হবে। এই যে আপনারা দেখছেন জ্যোতিপুকুরের নিচটা, এই নিচেই কিন্তু মসজিদ নির্মাণের কাজ এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে যাবে। কিভাবে শুরু হচ্ছে স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে উপস্থিত রয়েছেন মরহুম মাওলানা আব্দুল হামিদ সাহেবের সুযোগ্য পুত্র হাফিজ ইনামুল সাহেব, যিনি আমাদের দিগলগ্রামের ঈদগাহের ইমাম সাহেব রয়েছেন, জানে আলম রয়েছেন, রফিকুল ইসলাম রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, মাওলানা রায়হান আলী সাহেব এখানে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের ব্লকের সদস্য কর্মাধ্যক্ষ আব্দুল সালাম ওরফে টাউন, তিনিও উপস্থিত রয়েছেন এই মসজিদ নির্মাণের শুভ সূচনার কার্যে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই মুহূর্তে কিন্তু দিগলগ্রাম পশ্চিম পাড়া মদিনা মসজিদের ভিত্তি স্থাপনের শুভ সূচনা করে দিলেন হাফেজ ইনামুল সাহেব। সেই দৃশ্য আপনারা দেখছেন হানাফি কেল্লার ক্যামেরায়। আরও রয়েছেন বিশিষ্ট জনেরা, রয়েছেন মাওলানা রায়হান আলী সাহেব, রয়েছেন কারি বদরুল আলম, রয়েছেন আমাদের মিয়াপাড়া মসজিদের হযরত শাহাদাত হোসেন সাহেব, রয়েছেন মাওলানা বাবর আলী সাহেব, রয়েছেন হাফিজ শাকির উদ্দিন সাহেব, আর এই মুহূর্তে মাওলানা রায়হান আলী সাহেব, তিনিও কিন্তু চোট মারলেন, কোপ মারলেন। আর এই মুহূর্তে কারি বদরুদ্দিন, তিনাকেও আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম পাড়ার মদিনা মসজিদের শুভ সূচনা করছেন, একের পর একে আসছেন। এখন এসেছেন শাহাদাত হোসেন সাহেব, অর্থাৎ মিয়াপাড়া, দিগলগ্রাম মিয়াপাড়া মসজিদের পেশ ইমাম সাহেব, উনিও কিন্তু কোপ মারলেন, দেখলেন। এবার এসেছেন মাওলানা বাবর আলী সাহেব, যিনার বাড়ি দিগলগ্রাম পূর্ব পাড়াতে। এবার এসেছেন আমরা দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম সাহেব, উনিও কিন্তু কোপ মারছেন। এবার এসেছেন আমাদের বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি হাজি আলানুর সাহেব। আর এই মুহূর্তে দেখছেন ভিত্তি স্থাপনে চোট মারছেন আব্দুল সালাম ওরফে টাউন, তিনাকে আমরা দেখতে পাচ্ছি মসজিদের শুভ নির্মাণ কাজে কিন্তু কোপ মারলেন, পিলারের স্থানে এবার কিন্তু কোপ মারছেন। দেখছেন হাফিজুল ইসলাম তবলিগ জামাতের একনিষ্ঠ একজন কর্মী হাফিজুল ইসলাম, তিনিও কিন্তু চোট মেরে শুভ সূচনা করে দিলেন এই দিগলগ্রাম পশ্চিম পাড়া মদিনা মসজিদের। এবং যেনাদের জায়গা, তিনারাও এসে কিন্তু এই মসজিদের পিলারে কিন্তু চোট মেরে, একরামল তিনিও কিন্তু চোট মারলেন পিলারের জায়গাতে। ভিত্তি স্থাপনের শুভ সূচনা কিন্তু হয়ে গেল দিগলগ্রাম পশ্চিম পাড়া মদিনা মসজিদের। আর এবার আমরা দিগলগ্রাম ডাঙ্গালপাড়া মসজিদের একদম ক্যাশিয়ার সাহেবকে আমরা দেখতে পেয়েছি, আল্লাহু আকবার, নারায় তাকবীর দিয়ে কিন্তু উনি একদম কোপ মেরেছেন।
আর এবার এসেছেন আমাদের একদম নতুন হাফিজ সাহেব হাফিজ শাকিরুল। আশা করব আমরা এই পশ্চিম পাড়া এই মসজিদের ইমাম সাহেবটাকে আমরা নিযুক্ত করে দেব। আর এই মুহূর্তে দোয়া প্রার্থনায় মনোনিবেশ করেছেন, সকলে দোয়া করুন। তুমি কবুল করে নাও এ আল্লাহ তবরাকাল মাওলা, এই গাঁও গ্রামবাসীকে তুমি কবুল করে নাও মাওলা, যারা হাজির আছে তাদেরকে কবুল করে নাও মাওলা, যারা গায়ের হাজির আছে মাওলা তাদেরকে তুমি কবুল করে নাও মাওলাই করি মাওলা, আমাদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো মাওলাই করি আমাদেরকে মাওলা পুরোপুরি মাওলা গো পুরোপুরি শরীয়ত মোতাবেক চলা তুমি তৌফিক দান করো মাওলা, মাওলাই করি আমাদেরকে তুমি মাওলা গো হালাল খাবার তুমি তৌফিক দান করো মাওলা, তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করো মাওলাই করিম। তোমার হাবিবা আখে নাম দাসদের মদিনা আজদে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দোয়া কবুল করে নাও। আজকে আল্লাহ তাবারক তাআলা এই জায়গাটাকে খাস হিসাবে গণ্য করেছেন, নতুন রূপে একটা মসজিদ এখানে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বামালানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলান বাইতান ফিল জান্নাহ, মিশকাত শরীফ হাদিস। আল্লাহ বলছেন যাহারা বা যে কহ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করিল, আল্লাহর জন্য মসজিদ তৈয়ার করিল, আল্লাহর জন্য মসজিদ বানিয়ে দিল, বানাল্লাহু লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য বানাবেন, মিসলান বাইতান ফিল জান্নাহ, ঐরূপ আপনার জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হবে। বলুন আলহামদুলিল্লাহ।